স্যাক চ্যানেল এক্সাম স্যাক নো দ্য ট্রিক্স ক্র্যাক দি এক্সাম। আজকে তোমাদের জন্য আমি আর একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে এটা কিভাবে ফর্ম ফিল আপ করবে, লাস্ট ডেট কত তারিখ এবং কি পোস্টের জন্য। তো চলো বেশি দেরি না করে তাহলে আমরা শুরু করি। এবং বলে রাখি, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখে নেওয়া যাক, অ্যাডভার্টাইজমেন্ট ফর দি গেস্ট টিচার নন টিচিং স্টাফ ফর গভর্নমেন্ট মডেল স্কুল অ্যাট মালদা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গেস্ট টিচার নেওয়া হবে এবং নন টিচিং স্টাফ নেওয়া হবে গভর্নমেন্টের যেগুলো স্কুল আছে মডেল স্কুল মালদাতে সেই সব স্কুলের জন্য। তো এর এলিজিবিলিটি কী, এখানে তোমাদের আমি সরাসরি দেখাই। এর জন্য কোনো তোমাদের কোনো ধরনের ফর্ম ফিল আপ করতে হবে না, অর্থাৎ কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না। তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এটা নিয়োগ করা হবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ লেখা আছে ওয়াক ইন ইন্টারভিউ। আমি এই ডেটটা তোমাদের আমি পরবর্তীতে জানিয়ে দিচ্ছি যে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হবে এবং কোথায় হবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। নেক্সট দেখো, এখানে যে 12 গেস্ট টিচার নেওয়া হবে, এখানে বলে দিয়েছে দেখো 12 হচ্ছে গেস্ট টিচার, আর একটা চারটা হচ্ছে গ্রুপ ডি নেওয়া হবে, ডিফারেন্ট গভর্নমেন্ট মডেল স্কুলস ইন মালদা ডিস্ট্রিক্ট। এইসব মালদা ডিস্ট্রিক্টে কিন্তু 12 গেস্ট টিচার নেওয়া হবে, চারটা গ্রুপ ডি স্টাফ নেওয়া হবে। এবার দেখে নেওয়া যায় কোথায় কোথায় নেওয়া হবে। নাম্বার ওয়ান দেখো, এখানে আমি নাম্বার ওয়ানে মার্ক করছি, সেটা হচ্ছে যে জিএমএস ওল মালদা, এর ভ্যাকেন্সি আছে তোমার ম্যাথামেটিক্সে একটা আছে। এখানে দেখো ম্যাথামেটিক্সে একটা এবং গ্রুপ ডি একটা নেওয়া হবে, জিএমএস ওল মালদা থেকে কিন্তু ম্যাথামেটিক্সে একটা এবং গ্রুপ ডি একটা নেওয়া হবে। নেক্সট দেখো জিএমএস মানিকচক, এই মানিকচকে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্সে একটা নেওয়া হবে, তো এখানে শুধু গেস্ট টিচার নেওয়া হবে, ম্যাথামেটিক্সের জন্য একটা। নেক্সট দেখো জিএমএস হাবিবপুর, এই জিএমএস হাবিবপুরে কিন্তু তোমরা যদি ইংলিশ থাকে কারো সেক্ষেত্রে একটা পাবে, জিওগ্রাফিতে একটা আছে এবং গ্রুপ ডি একটা আছে। তারপর দেখো জিএমএস রতুয়া ওয়ান, জিওগ্রাফি একটা, ইংলিশ একটা, বেঙ্গলি একটা এবং গ্রুপ ডি একটা। এখানে টোটাল কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ তোমরা। আমি এটা কোনো মানে বানানো জিনিস না, আমি ডিরেক্ট মালদা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমি তোমাদের মানে জানাচ্ছি তোমাদের উদ্দেশ্যে। নেক্সট দেখো জিএমএস হরিশ্চন্দ্রপুর ওয়ান, হরিশ্চন্দ্রপুর ওয়ান থাকলে এখানে বেঙ্গলিতে একটা, ইংলিশে একটা, লাইফ সায়েন্সে একটা, জিওগ্রাফিতে একটা, হিস্ট্রিতে একটা, গ্রুপ ডিএ একটা, এতগুলো এখানে তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এবার কিছু ইম্পর্টেন্ট আরও জিনিস আমরা জেনে রাখি, মানে কী কী দরকার হবে সিলেকশনের জন্য। আচ্ছা দেখো এখানে ক্রাইটেরিয়া ফর সিলেকশন, অ্যাপ্লিকেশন শুড বি সিটিজেন অফ ইন্ডিয়া। এক্ষেত্রে তোমরা জানোই এটা একটা সিটিজেন হতে হবে। অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট ফর গেস্ট টিচার। তোমরা যদি গেস্ট টিচারে যে আবেদন করো, তোমাদের কোনো বিএড, কোনো এমএসসি, কোনো এমএ দরকার হবে না, শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারো, আর এর জন্য কোনো টাকা পয়সা লাগছে না। বয়সও কোনো ম্যাটার করে না, দেখো এজ শুড নট এক্সিড 62 ইয়ার্স এজ অ্যান্ড এজ 1/1/2022, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে তোমাদের 62 বছরের বেশি হলে কিন্তু চলবে না, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ। নেক্সট দেখো রিক্রুটেড টিচার উইল কন্টিনিউ ওয়ার্ক টিল রেগুলার টিচার ইজ এঙ্গেজড অর অ্যাটেন্ডিং দ্য এজ অফ 65 ইয়ার্স হুইচ ইজ ইয়ারলিয়ার সাবজেক্ট টু দ্য স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যতদিন না মানে এই রিক্রুটেড টিচার উইল কন্টিনিউ টু ওয়ার্ক, মানে তোমরা ততদিন পর্যন্ত কাজ করো যতদিন না রেগুলার টিচার কি হচ্ছে জয়নিং হচ্ছে, অর মানে 65 বছরের আগে হতে পারে সেটা পরেও। রিমুনারেশনের কী বলছে দেখো, অব দি রিক্রুটেড টিচার উইল বি দ্য লাস্ট পে মাইনাস পেনশন। নেক্সট দেখো আরেকটা পয়েন্ট, নন টিচিং স্টাফ কিন্তু যেটা গ্রুপ সি গ্রুপ ডি উইল বি সিলেক্টেড ফ্রম রিটায়ার গভর্নমেন্ট। নন টিচিং যেটা স্টাফ আছে কিন্তু রিটায়ার যারা মানে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের থেকে কিন্তু নেওয়া হবে। এবং যেটা হলো নাইট গার্ড এবং তোমার সিকিউরিটি সেটা এক্স সার্ভিসম্যানদের থেকে নেওয়া হবে। এই হচ্ছে ভিডিও। এবং আরেকটা দেখো ইম্পর্টেন্ট তারিখটা হচ্ছে এটা, যেটা হচ্ছে 23 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। কোথায় হবে সেটা? না তো সেটা হবে মালদা এসডিও অফিসে কিন্তু তোমাদের
23 তারিখে ইন্টারভিউ, সরাসরি ইন্টারভিউ, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ হবে, এবং টাইমটা উল্লেখ করে দিয়েছে দেখো, সেটা হচ্ছে 11টা। এই হচ্ছে আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে। আরেকটা ভিডিও নিয়ে নতুন ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে।